রবীন্দ্রনাথ ঠাকুর, এই নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে আপামর বাঙালির সেন্টিমেন্ট। কারো কাছে তিনি গুরুদেব, কারো কাছে কবিগুরু, তো কারো কাছে বিশ্বকবি, আবার কারো কাছে তিনি প্রাণের ঠাকুর। একাধারে তিনি ছিলেন অগ্রণী বাঙালির কবিদের মধ্যে একজন। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরব। বিভিন্ন সময়ে তার লেখা গল্প, কবিতা, বিভিন্ন জায়গায় তিনি তার উক্তিগুলো লিখে গিয়েছেন, যা আজও সকলকে অনুপ্রাণিত করে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন লাইভ গোল বাংলা। যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নীতিটি হল, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। শুনুন, এটি ব্যাখ্যা করা যাক। অতৃপ্তি মানুষের স্বভাব সিদ্ধ, অধিকাংশ মানুষই সুখী এবং সন্তুষ্ট নন। একজন সুখী মানুষও নিজের চেয়ে অন্যকে মনে করেন বেশি সুখী। সুখ দুঃখ, আনন্দ বেদনা, লাভ ক্ষতি সবারই জীবনেরই অঙ্গ। কিন্তু প্রকৃত বিবেচক জানেন, মানুষের অনিঃশেষ আশা আকাঙ্ক্ষার পূর্ণ চরিতার্থতা করা কখনোই সম্ভব নয়। তাই অন্যের সৌভাগ্য দেখে দুঃখ না পেয়ে নিজের যা কিছু আছে তা নিয়ে সুখী থাকতে পারলেই পাওয়া যায় তৃপ্তি এবং আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় উক্তিটি হল, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। চলুন ব্যাখ্যা করা যাক। রবীন্দ্রনাথ তার বোঝাপড়া কবিতার মাধ্যমে এক বাস্তবিক সত্যকে তুলে ধরেছেন। জীবনে যাই পরিস্থিতি হোক না কেন, সত্যকে যে সহজে গ্রহণ করে ফেলে তাকে হারিয়ে দেওয়া খুবই কঠিন। এই সহজ সত্যটাই যে এই উক্তিটির মধ্যে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। তার তৃতীয় উক্তিটি তিনি বলেছেন যে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। নৈবদ্য কাব্যগ্রন্থ থেকে এই উক্তিটি গৃহীত, যে অন্যায় করে এবং যে অন্যায় সহে তারা দুজনেই কিন্তু সমান অপরাধী। নিজে অন্যায় না করলেও যে তার কর্তব্য ফুরিয়ে যায় এমনটা নয়, বরং অন্যায়কে প্রতিহত করাটাও সকলের দায়িত্ব কর্তব্য। এই উক্তিটির মাধ্যমে তিনি সহজ সত্যটাই তুলে ধরতে চেয়েছেন। চতুর্থ উক্তিটি হল চোখের বালি উপন্যাস থেকে, বিবাহ না করিয়া ঠকা ভালো, বিবাহ করিয়া ঠকিলেই মুশকিল। অর্থাৎ সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় মানুষকে, কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে বিবাহ করলেও ভালোবাসা একটি সহজাত প্রক্রিয়া যা কোনো নিয়মকানুন মানে না। তাই বিবাহ করলেই যে ভালোবাসা হবে তার কোনো মানে নেই। এই বাস্তব সত্যটাই এই সহজ উক্তির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন। পঞ্চম উক্তিটি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। এই উক্তিটি কিন্তু সকলের কাছেই পরিচিত আশা করছি। 1905 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ভান্ডার পত্রিকায় একটা শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই দেশাত্মবোধক গানটি প্রথম প্রকাশিত হয়। স্বাধীনতা আন্দোলনের সময়ে প্রতিবাদী গান হিসাবে বিখ্যাত হয় এটি। কারো সাহায্য না পেলেও যদি যেন তার গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য যাত্রা বন্ধ না করেন, তবেই অনুপ্রেরণা হিসাবে এই গানটি রচনা করেন কবিগুরু। ষষ্ঠ উক্তিটি হল, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি। গীতবিতানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যে, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে শক্তি দাও। অর্থাৎ পতাকা থাকলেই হলো না, তাকে সম্মান আর বহনের সামর্থ্য থাকতে হবে আমাদের। পতাকা মানে একটি দেশের পরিচয়, পুরো বিশ্বের কাছে নিজের দেশের আলাদা একটি পরিচয় বহন করে সেই দেশের পতাকা। একটি স্বাধীন আর সার্বভৌম দেশের পতাকায় তার পরিচিতির মৌলিক স্তম্ভ। যুদ্ধ বিগ্রহ, হানাহানি, বহু ত্যাগ আর সময় ক্ষেপণ করে একটি দেশ বিশ্ব মানচিত্রে নিজেদের আলাদা আয়তন পায়। সেই স্বাধীন আয়তনের মধ্যেই ওড়ে সেই দেশের স্বাধীন পতাকা। সপ্তম উক্তিটি হল, গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনই একটি বিশেষ জাতের মানুষ। এক একটি লোক আছেন পৃথিবীতে যারা বন্ধু হয়ে জন্মগ্রহণ করেন। মানুষকে সঙ্গ দেওয়ার বা আনন্দ দেওয়ার ক্ষমতা তাদের অসামান্য। আমরা সকলেই কাউকে না কাউকে ভালোবাসি, কিন্তু ভালোবাসলেও সকল ভালো বন্ধু হতে পারে না, কেউ কেউ ভালো বন্ধু হন। তাই ফুলের মধ্যে শ্রেষ্ঠ গোলাপের সঙ্গেই বন্ধুকে তুলনা করেছেন বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুরের অষ্টম উক্তিটি হল, মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা।
আর সমস্তটাই তার অধীন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ভালো মন্দের দ্বন্দ্বের মধ্যে থেকে মানুষ ভালোকে বেছে নেবে বিবেকের দ্বারা, প্রথার দ্বারা নয়। এই হচ্ছে মনুষ্যত্ব। তার মতে মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। মানুষ হিসাবে অন্যান্যদের অধিকার, কর্তব্য, দায়িত্ব এবং মর্যাদা সম্পর্কে সবাই আমরা সচেতন হলে সহজ হয়ে যাবে মনুষ্যত্বের শিক্ষা লাভ। আর মনুষ্যত্বের শিক্ষা সম্পন্ন হলে মানব সমাজের যেমন উৎকর্ষ সাধন হবে, তেমনি প্রকৃতি ও জীবজগতের নিরাপত্তা ও পরিচর্যা নিশ্চিত হবে। তার নবম উক্তিটি হলো, বেদনা থেকে যে আনন্দের উৎপত্তি সে আনন্দের তুলনা নেই। তার এই বিখ্যাত উক্তির মধ্যে দিয়ে কবি আনন্দ, কান্না, সুখ, দুঃখ সব কিছুই তুলে ধরতে চেয়েছেন। তার মতে বেদনার পরে যে আনন্দ আসে তা তুলনারহিত। তার দশম উক্তিটি হলো, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। ভারতবর্ষের স্বাধীনতার আগে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই কবিতাটি প্রতিনিধিত্ব করে একটি নতুন এবং জাগ্রত ভারতের সম্পর্কে দৃষ্টিভঙ্গির তৈরি হয়েছিল। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জনপ্রিয় কবিতাগুলির মধ্যে এটি একটি অন্যতম কবিতা। পরে এটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন কবিগুরু, যেটি বাংলা ভাষার মতোই সমভাবে জনপ্রিয়তা লাভ করে। চিরপ্রেমিক বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তখনকার সময় হোক বা এখনকার সময়, যখনই যে কেউ প্রেমে পড়ে যাবে তার স্মরণাপন্ন সকলের তার কাজের ওপর, তার লেখা গান, কবিতা হোক বা উপন্যাস বা ছোট গল্প, সব জায়গাতে রয়েছে প্রেমের অবাধ বিচরণ। কবির বিভিন্ন রচনার মধ্যেই প্রেমকে নানাভাবে নানা রূপে পেয়েছেন তার পাঠকরা, তাই তাদের সকলের কাছেই মহামূল্যবান কবির এই উক্তিটি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের কাছে ছিল আমার হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন উক্তি এবং তার ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। কোন উক্তিটি আপনার পছন্দের অবশ্যই সেটি কিন্তু কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আপনার সাথে ঠিক পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।